কেউ যদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ দাবি করে, তাহলে ওই লোক কি মুসলিম থাকবে বা ওনার সাথে সংসার করা কি জায়েজ হবে? কেউ যদি আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলে, তাহলে সে কাফের, তার সাথে সংসার করা যাবে না, তিনি মুসলিম থাকবেন না, তার সাথে সংসার করা যাবে না। এখন আসে ব্যক্তির উপর, এটা হলো কেউ বলেছি আম কথা, তাই না? অমুকে বলেছে, ধরেন আপনি বলে ফেলেন নির্ধারিত একজন, তখন আপনাকে বললাম যে কি খবর, আপনি কেন এটা বললেন? যদি বলে যে আসলে আমার মুখ ফসকে বুলে বের হয়ে গেছে, বা তবে আসতে একবার পরে এটা বলতে হবে। অনেক সময় বুলে বের হয়ে একটা শব্দ বেরিয়ে গেছে, আলি আল্লাহ কই হচ্ছে একটা নজরিন্দা। আর যদি বলে আমি তো এটা অমুকে বলছি, আমাকে বলতে এই জন্য বলছি, বলে এটাও ভুল, আপনি বলবেন না, আর বলবেন না। মানুষে মানুষকে ব্যক্তি পর্যায়ে গেলে তখন দুইটাই কাজ করতে হয়। একটা হচ্ছে তাকে বুঝেই বলতে হবে জিনিসটা কেন বলছে, তা না শুনলে তখন সেটার প্রশ্ন হবে, তাকদীরের প্রশ্ন হবে, কামের হবে। এর আগ পর্যন্ত যখনই কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর জায়গায় পৌঁছাই দিবে, সে কামের হয়ে যাবে, শুধু কথাই। তাহলে কেউ যদি আল্লাহকে কোনো ব্যক্তিকে আল্লাহ বলে, আলী হোক যা অন্য কেউ হোক, তখন সে কি নিঃসন্দেহে কাফের, এবং তার স্ত্রী অবশ্যই কী হয়ে যাবে, তার থেকে আলাদা হয়ে পৃথক হয়ে যাবে, এবং সে মুরতাদ হয়ে গেছে, তার সন্তান সন্ততি তার থেকে ওয়ারিশ হবে না, সেও কার থেকে ওয়ারিশ হবে না, এবং সে মুসলিমদের কবরস্থানে দাফন হতে পারবে না, মুসলিমদের কোনো ফাই পাবে না, মুসলিমদের দোয়া পাবে না, জানাজা পাবে না, মুসলিমদের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। কঠিন জিনিসটা এটা মনে রাখতে হবে। যদি রাষ্ট্রপ্রধান সরকার ইসলামী রাষ্ট্রপ্রধান থাকে, তাকে তার দায়িত্ব হবে তাকে জেলে ঘুরানো, এবং তাকে ইমান আনার জন্য সহযোগিতা করা, না হলে তাকে হত্যা মৃত্যুদণ্ড দিতে হবে। কারণ মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, হাদিসে আছে, কেউ যদি কোনো দিন পরিবর্তন করে তাকে হত্যাকাণ্ড দিতে হবে। তবে এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, ব্যক্তির পর্যায়ে না, ব্যক্তি যেন এটা পালন না করে বসে। তবে ঘোষণা দেওয়ার দায়িত্ব আলেমদের, ব্যক্তি যেন ঘোষণা দিয়ে, আপনি যদি ঘোষণা দেন।